পাওয়ার ট্রান্সমিশন এবং বিতরণ লাইনের ক্ষতি পাওয়ার স্টেশনে উৎপাদিত পাওয়ার ট্রান্সফরমার্স ওভারহেড লাইন তার এবং অন্যান্য বড় এবং জটিল নেটওয়ার্কের মাধ্যমে এর ব্যবহারকারীর কাছে পৌঁছায় গ্রাহকদের মাঝে বিতরণ করে দেয়া বিদ্যুতের পরিমাণ এবং উৎপাদিত বিদ্যুতের পরিমাণ সমান নয় বিতরণ ব্যবস্থায় কিছু শতাংশ বিদ্যুৎ অপচয় হয়ে যায় এই ঘাটতি ট্রান্সমিশন এবং বিতরণের নামে পরিচিত এই ক্ষতির জন্য গ্রাহকরা খরচ বহন করেন না টি এবং ডি লস ফিডারের জন্য প্রদত্ত এনার্জি মাইনাস গ্রাহক কর্তৃক বিল পরিশোধ এনার্জি অথবা প্রদত্ত এনার্জি কেডাব্লিউ এইচ গুণন একশো সম্পূর্ণ পাওয়ার সিস্টেমে বিতরণ ব্যবস্থায় হল সবচেয়ে দুর্বল দিক ট্রান্সমিশন ক্ষতি আনুমানিক সতেরো পার্সেন্ট কিন্তু ডিস্ট্রিবিউশন ক্ষতি আনুমানিক পঞ্চাশ পার্সেন্ট ট্রান্সমিশন এবং বিতরণের ক্ষতি দুই ধরনের এক টেকনিক্যাল লস দুই নন টেকনিক্যাল লস টেকনিক্যাল লস টেকনিক্যাল লস হয় সাধারণত পরিবাহী ট্রান্সমিশন লাইনে ব্যবহৃত যন্ত্র ট্রান্সফর্মার সাব ট্রান্সমিশন লাইন বিতরণ লাইন ইত্যাদিতে শক্তি ব্যয় এবং ট্রান্সফর্মারের ম্যাগনেটিক লস হবার কারণে টেকনিক্যাল লস সাধারণত বাইশ দশমিক পাঁচ পার্সেন্ট এবং এটি সরাসরি নেটওয়ার্ক এবং পরিচালনার পদ্ধতির উপর নির্ভরশীল পাওয়ার সিস্টেমের বেশিরভাগ ক্ষতি হয় প্রাইমারি এবং সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন লাইনে এবং মোট ক্ষতি তিরিশ পার্সেন্ট হয়ে থাকে ট্রান্সমিশন এবং সাব ট্রান্সমিশন লাইনে তাই ক্ষতি কমানোর জন্য প্রাইমারি এবং সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন লাইন তৈরির কাজ গুরুত্বপূর্ণ অনাকাঙ্ক্ষিত লোড বৃদ্ধির ক্ষতিকে স্বাভাবিকের চেয়ে বেশি করে দেয় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় ক্ষতি এবং সংশ্লিষ্ট বিষয় এবং এটি সম্পূর্ণ দূর করা যায় না টেকনিক্যাল লস দুই ধরনের স্থায়ী টেকনিক্যাল লস স্থায়ী টেকনিক্যাল লস উৎপাদিত বিদ্যুতের উপর নির্ভর করে না ট্রান্সফর্মারকে শক্তি প্রদান করার জন্য তার এবং শব্দরূপে এই ক্ষতি হয়ে থাকে টেকনিক্যাল লসের ক্ষেত্রে বিতরণ ব্যবস্থায় চার ভাগের এক ভাগ থেকে তিন ভাগের এক ভাগ অংশ হল স্থায়ী ক্ষতি নিম্নোক্ত উপায়ে স্থায়ী লস বা ক্ষতি প্রভাবিত হতে পারে করানো লস লিকেজ কারেন্ট লস ডাই ইলেকট্রিক লস ওপেন সার্কিট লস পরিমাপক যন্ত্র ব্যবহারের কারণে নিরিবিচ্ছিন্ন লস নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের কারণে লস খ পরিবর্তনশীল টেকনিক্যাল লস বিতরণকৃত বিদ্যুতের উপর পরিবর্তনশীল টেকনিক্যাল লস নির্ভর করে এবং দা কারেন্টের বর্গের সমানুপাতিক অর্থাৎ কারেন্টের এক পার্সেন্ট বৃদ্ধি পরিবর্তনশীল টেকনিক্যাল লস এক পার্সেন্টেরও বেশি বৃদ্ধি করে বিতরণ ব্যবস্থায় তিন ভাগের দুই ভাগ থেকে চার ভাগের তিন ভাগ অংশ টেকনিক্যাল লস হলো পরিবর্তনশীল লস প্রদত্ত লোডের ক্ষেত্রে লাইন এবং তারের ক্রস সেকশনাল এরিয়া বৃদ্ধি করে ক্ষতি কমানো সম্ভব এটি ক্ষতি এবং মূলধনের ব্যয়ের মধ্যে সরাসরি বাণিজ্য সৃষ্টি করে বিতরণ ব্যবস্থায় গড় ব্যবহার মাত্রা যেটি এতে ক্ষতির মূল্য হিসেবে বিবেচিত হয় সেটা তিরিশ পার্সেন্টের চেয়ে কম হওয়া উচিত লাইনের প্রত্যেক ভোল্টেজ লেভেলে জুল লস ইম্পিডেন্স লস কন্টাক্ট রেজিস্ট্যান্সের দৌড়ন ক্ষতি অপ্রযুক্তিগত ক্ষতি বা বাণিজ্যিক ক্ষতি অপ্রযুক্তিগত ক্ষতি বলতে মিটার পাঠ গ্রহণের ত্রুটি যান্ত্রিক ত্রুটিগত মিটার মিটারের ভুল মান দেখানো খরচ অনুযায়ী বিল না আসা বোঝায় যা ষোলো দশমিক ছয় পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে কিভাবে প্রযুক্তিগত ক্ষতি কমানো যায় এক এলভি সংযোগকে সংযোগে লাইনে রূপান্তর বন্টনের ক্ষেত্রে নিম্ন ভোল্টেজের পরিবর্তে শহর এলাকায় উচ্চ ভোল্টেজের ফিডার বেশি দেখা যায় নিম্ন ভোল্টেজে অনেক বেশি আবেশিত প্রবাহ একই শক্তিতে প্রবাহিত হয় যার ফলে উচ্চমানের ক্ষয় হয় সনাতন এলপি ফিডার উচ্চ ভোল্টেজে রূপান্তর করতে খরচ বেশি হয় এবং প্রায়ই পরিবেশ বান্ধব হয় না কিন্তু নিম্ন ভোল্টেজের যন্ত্রাংশ ব্যবহারে প্রাথমিক ফিডার তুলনামূলক ভালো অবস্থানে থাকে একাধিক স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহারে চারশো পঞ্চাশ ভোল্ট এলাকায় কারেন্ট ক্ষয় রোধ করে তুই বৃহৎ ব্যবসায়িক বা কারখানার গ্রাহক ফিডার থেকে সরাসরি সংযোগ নেয় বন্টন নেটওয়ার্ক এমন ব্যবস্থায় ডিজাইন করা হয় যাতে বৃহৎ গ্রাহক ফিডার থেকে সরাসরি সংযোগ পায় তিন কৃষি গ্রাহকদের উচ্চ ভোল্টেজের বন্টন সেবার গ্রহণ উচ্চ ভোল্টেজের সরাসরি সেবায় দুই থেকে তিনজন কৃষক গ্রাহককে পাম্প চালানোর জন্য এগারো কিলো ভোল্টেজ সরাসরি সংযোগ দেওয়া হয় এই উচ্চ ভোল্টেজের সংযোগে একটি পনেরো কিলো ভোল্টেজ ট্রান্সফর্মারও ব্যবহার করা হয় এই ব্যবস্থায় বন্টন তারের দৈর্ঘ্যের জন্য সর্বনিম্ন বন্টন ক্ষয় হয় কোনো ভোল্টেজ ক্ষয় ছাড়াই উচ্চমানের শক্তি সরবরাহ করা হয় ভোল্টেজের জন্য মোটর নষ্ট হওয়ার পরিমাণ কমে চার পরিবাহীর বান্ডল গ্রহণ যেখানে এলটি সংযোগ সম্পূর্ণ এড়ানো যায় না সেখানে সংযোগের ত্রুটি কমাতে পরিবাহীর বান্ডল ব্যবহার করা হয় যাতে সংযোগের তাপমাত্রা এড়ানো যায় কাজ ট্রান্সফর্মার সংখ্যা কমানো পরিবর্তনের ধাপ সংখ্যা কমানো অর্ধেক নেটওয়ার্ক ক্ষয়ের জন্য ট্রান্সফর্মার দায়ী উচ্চ দক্ষতা সম্পন্ন ট্রান্সফর্মার বন্টন ক্ষয়ের উপর উচ্চ প্রভাব ফেলতে পারে ছয় ফিডারের গড় ধারণ ক্ষমতার ব্যবহার বন্টন ফিডারের অতিরিক্ত লোডের ফলে বন্টন ক্ষয় বেড়ে যায় সংযোগের লোড যত বেশি হবে এর পরিবর্তনশীল ক্ষয় তত বেশি হবে এটি সুপারিশ করা হয় যে গড় ক্ষমতা সদ্ব্যবহার করলে নেটওয়ার্ক খরচ কমিয়ে ত্রিশ পর্যন্ত করা সম্ভব সাত পুরনো পরিবাহী বা কেবল প্রতিস্থাপন বেশি প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহী বা কেবলে ক্ষয়ের পরিমাণ কম কিন্তু একই সাথে ভবিষ্যৎ লোড প্রেরণের খরচ বেশি হয় তাই বিনিয়োগ খরচ এবং নেটওয়ার্ক খরচের ভারসাম্য রক্ষা করতে হয় ফিডার মেরামত বা উন্নয়ন লোড অনুযায়ী প্রেরণ এবং বন্টন তার স্থাপন বন্টন ব্যবস্থায় দুর্বল স্থান খুঁজে বের করা এবং তার উন্নয়ন সাধন করা বন্টন শাখাসমূহ বা অতিরিক্ত নতুন বন্টনযুক্ত ট্রান্সফর্মার স্থাপনের দ্বারা এলটি লাইনের দৈর্ঘ্য হ্রাস প্রতিটি ভোক্তার জন্য কম ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফর্মার স্থাপন যা পূর্বের মতো হিসাবের পরিবর্তে ক্লাস্টার গঠন করে এবং বন্টনকৃত যে কোনো কম লোড ক্ষতিসম্পন্ন ট্রান্সফর্মার যেমন নিরাকার কোর ট্রান্সফর্মারের মতো ট্রান্সফর্মারগুলোর প্রতিস্থাপন করা পাওয়ার ফ্যাক্টরের উন্নয়নের জন্য সান্ট ধারক স্থাপন করা গ্রাম্য এলাকায় গার্হস্থ এবং অগারস্থ লোডের ক্ষেত্রে একক ফ্রিজ ট্রান্সফর্মার ব্যবহার করা একটা ক্ষুদ্র টু ফাইভ কে এ ট্রান্সফর্মারের সাথে একটা বন্টন বাক্স সরবরাহ করা কৃষি গ্রাহকের জন্য বন্টন ট্রান্সফর্মার থেকে একটা সরাসরি অন্তরিত সংযোগ ব্যবস্থা দেয়া। ফিডার মেরামতের জন্য টি অ্যান্ডি খরচ ষাট থেকে সত্তর পার্সেন্ট থেকে পনেরো থেকে বিশ পারসেন্ট হতে পারে নয় কারখানা বা গ্রাম্য উৎস কারখানার ফিডার থেকে গ্রাম্য এলাকার ফিডার পৃথক করা নতুন বাণিজ্যিক অথবা এইচটি সংযোগ তাৎক্ষণিক মুক্ত করা মন্থর এবং ধীরগতির মিটার খুঁজে বের করা এবং তা বৈদ্যুতিক মিটার দ্বারা প্রতিস্থাপিত করা কৃষি এবং কারখানা গ্রাহকের জন্য একজন গ্রাহকের জন্য একটি ট্রান্সফর্মার নিশ্চিত করা পুরনো ব্যবস্থায় তার পরিবর্তন করে নতুন অন্তরিত তার ব্যবহার করা ফিডার মেরামতের জন্য টি অ্যান্ডি খরচ ষাট থেকে সত্তর পার্সেন্ট থেকে পনেরো থেকে বিশ পার্সেন্ট হতে পারে দশ দৃঢ়ভাবে রক্ষণাবেক্ষণ প্রতিরোধ কার্যক্রম অনুসরণ করা ত্রুটি এবং লিকযুক্ত তারের ক্ষয় রোধের জন্য প্রতিরোধ কার্যক্রম প্রয়োজন বিদ্যুৎ ক্ষয় রোধ করার জন্য সংযোগস্থল শক্ত করা প্রয়োজন কিভাবে অপ্রযুক্তিগত ক্ষয় কমানো যায় এক মানচিত্র তৈরি করা বন্টন সংযোগের তথ্য তৈরি করা সকল সূচকে যেমন পরিবাহীর আকার সংযোগের দৈর্ঘ্য ইত্যাদির প্রাথমিক এবং মাধ্যমিক বটর ব্যবস্থার পূর্ণ বা তৈরি করা লোড অপারেটিং শর্ত প্রত্যাশিত লোডের পূর্বাভাস ইত্যাদির তথ্য সংকলন করা প্রেরণ ব্যবস্থার সাথে বন্টন ব্যবস্থার শক্তিশালী এবং উন্নয়নের দীর্ঘমেয়াদী প্রস্তাবনা করা দুই শক্তি নিরীক্ষা পরিকল্পনা বাস্তবায়ন সকল বড় কারখানা এবং সেবা প্রতিষ্ঠানের জন্য তাদের ব্যবস্থার শক্তি নিরীক্ষা বাধ্যতামূলক করতে হবে পরবর্তী সময়ে প্রাথমিকভাবে সমস্ত বাস্তব কাজ যা যা সম্ভাব্য করা যায় ক্ষতি কমানোর জন্য তা তা করতে হবে একই সাথে প্রযুক্তিগত এবং অপ্রযুক্তিগত সকল ক্ষতি মূলত টি অ্যান্ড ডি ক্ষতি যা প্রাথমিকভাবে প্রতিকারও কমানোর ব্যবস্থা করা সেবার বাস্তব মূল্যায়নে কোনো এককের টি ক্ষতি নির্ধারিত নমুনার আকারের উপর বিশেষভাবে নির্ভর করে যা কাঙ্ক্ষিত নির্ভরত এবং ফলাফলের বিভিন্নতার সহনীয়তা বহন করে দ্রুত বাস্তব অনুমেয় ক্ষতির জন্য নমুনার আকার নির্ণয় করা আবশ্যক তিন শক্তি চুরি পরীক্ষণের মাধ্যমে শক্তি চুরি হ্রাস করা সকল বৈদ্যুতিক সেবার জন্য বৈদ্যুতিক শক্তি চুরি করা একটা প্রধান সমস্যা শক্তি চুরির বিরুদ্ধে সরকারের শক্ত আইন প্রয়োগ করা দরকার এই চুরির প্রভাব শুধু রাজস্ব ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয় এটি শক্তির ক্ষমতার মানের উপরও প্রভাব বিস্তার করে ফলে নিম্ন ভোল্টেজ এবং ভোল্টেজ রিপ ঘটে শক্তি চুরি রোধে মিটার বাক্স এবং সিটি বা পিটি প্রান্তে যথাযথ সিল ব্যবস্থা স্থাপন করতে হবে শক্তি চুরির এরিয়া শনাক্তকরণ এবং এই চুরি নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা চুরি প্রবণ এলাকায় প্রাথমিক ভোল্টেজ বর্ধন নেটওয়ার্ক স্থাপন করতে হবে সাথে সাথে গ্রাহককে সরবরক্ষিত ট্রান্সফর্মারের নিম্ন ভোল্টেজ প্রান্তের সাথে সরাসরি সংযোগ করতে হবে সকল মিটারবিহীন সেবা অতি শীঘ্রই বন্ধ করতে হবে চার ত্রুটি বা ধীরগতির মিটার স্থাপন বিন বৈদ্যুতিক শক্তি হ্রাস করার জন্য সকল বন্টন এজেন্সিকে চুটি বা ধীর গতির মিটার প্রতিস্থাপন করতে হবে নির্দিষ্ট সময়ে পরপর মিটারের সঠিকতা পরীক্ষা করতে হবে বিদ্যুৎ ব্যবহারের সঠিক পরিমাপের জন্য পুরনো তারিত রাসায়নিক মিটার স্থির বৈদ্যুতিক মিটার দ্বারা প্রতিস্থাপিত করতে হবে মিটারের সঠিক শিলিকরণ এবং উত্তপ্ত না হওয়া নিশ্চিত করার জন্য মিটার বাক্স ব্যবহার করতে হবে পাঁচ বিল সংগ্রহ সুবিধা বিল প্রদান সেল বাড়াতে হবে বিল সংগ্রহের জন্য সকল এলাকায় ড্রপবক্স সুবিধা বাড়াতে হবে ই বিল প্রদান ব্যবস্থা গ্রাহকের বিল প্রদানের জন্য এবং বন্টন এজেন্সিতে নিয়মিত এবং দ্রুত বিল সংগ্রহের ক্ষেত্রে বেশি সুবিধা দেয় যে সকল গ্রাহক বিল পরিশোধের সুযোগ দেওয়ার পরও বিল পরিশোধ করে না তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া ছয় উপবিভাগের ঋণ এলাকা থেকে হ্রাস করা নির্ধারিত ক্ষেত্রে পুনরুদ্ধার করা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন গণে পুলিশের সহযোগিতা নেয়া সাত গ্রাহকের উপর পাহারাদার প্রভাব বন্টন এজেন্সি তাদের সুবিধার খরচ হিসাব করতে পারে এ ব্যাপারে গ্রাহকে অবশ্যই সচেতন থাকতে হবে এতে কোম্পানিকে যে কোনো অস্বাভাবিক খরচ যেমন তাপমাত্রাজনিত খরচ এবং পার্শ্ব সংযোগ চিহ্নিত করতে সাহায্য করে এবং কোম্পানির সংশোধনমূলক কার্যক্রম চালনা করতে সাহায্য করে ফলভোক্তা শাসন বিদ্যুৎ চুরির একটি ইতিহাস আছে বলে সকল শ্রেণীর ভোক্তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হতে দেখা গিয়েছে পরবর্তীতে ইউটিলিটি শনাক্ত এবং রেকর্ডের মাধ্যমে রয়েছে বলে তাদেরকে সতর্ক করানো হয় এবং তারা এই চুরি বন্ধ করে এই পদক্ষেপ উল্লেখযোগ্যভাবে উচ্চ অপ্রযুক্তিগত ক্ষতির সঙ্গে ইউটিলিটি আয় বৃদ্ধি করতে পারে আট ক্ষতি কমানো কার্যক্রম কৃষি এবং গার্হস্থ্য গ্রাহকদের ঘন্টা ঘণ্টা বাড়লে তার ফলে উচ্চমাত্রার ক্ষতি হয়